আপনি হয়তো ভেবে নিয়েছেন যে আজকের ভিডিওটা একদমই কাজের না বা এটা আদৌ সম্ভব না। আসলে কি ইন্টারনেট স্পিড বাড়ানো যায়? হ্যাঁ, অবশ্যই কিছুটা হলেও বাড়ানো যায়। মোবাইলে এমন কিছু সেটিংস রয়েছে যেগুলো হয়তো ইনেবল করলে বা সেটা ডিফল্ট করলে কিন্তু আপনার ফোনের স্পিডটা বা যে সিম আপনি ইউজ করেন সেই সিমের যে সেটিং রয়েছে সেটা যদি একটু যদি অ্যাক্টিভ করেন বা ডিফল্ট সেটিং করেন তাহলে কিন্তু আপনার নেট স্পিডটা আদৌ কিছুটা বাড়তে পারে। তো বন্ধুরা, আসলে নেট স্পিড কিছুটা হলো বাড়ানো যায়। তো আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখাবো সুন্দরভাবে, তাই অবশ্যই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন আর অবশ্যই ভিডিওটি কাটবেন না। কাটলে আপনি হয়তো মনে করছেন যে আপনি পেরে যাবো সেটিংটা, কাটলে আপনি কিছুই বুঝতে পারবেন না, সব কিছু গোলমাল মনে হবে। তো চলুন ভিডিও শুরু করি। তো বন্ধুরা, আমরা প্রত্যেক দিনের মতো সিম্পল সেটিংস ওপেন করব। ওপেন হওয়ার পর কি করব, আমরা নিচে স্ক্রল ডাউন করব, যে দেখুন এইখানটা করে দেখুন একটা অপশান শো করেছে মোর, তো সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর দেখুন অনেকগুলো অপশান শো করেছে, তো আপনার সিম্পল এখানে ক্লিক করবেন কলার নেটওয়ার্ক বা সেলুলার নেটওয়ার্কস, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর দেখুন এখানে আপনার যে সিম আপনি ইউজ করেন, আমি জিও আর ভোডাফোন ইউজ করি তাই দুটো সিম কিন্তু শো করেছে, আপনি যে কোম্পানির সিম ইউজ করেন সেটা শো করবে। তো আপনার সিম্পল অ্যাক্সেস পয়েন্ট নেমে ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, এখানে কিন্তু একটি এপিএন সিলেক্ট করতে হয়। এপিএনটা হচ্ছে ইন্টারনেটের একটা মেন বিষয়, এটা হচ্ছে একটা প্রত্যেকটা অপারেটরের একটা এপিএন থাকে, এটি যদি আপনি ঠিকভাবে না সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার নেট স্পিডটা স্লো হবে এবং আপনার নেট থেকেও নেট চলবে না বা নেটের মানে নেটওয়ার্ক আসবে না। তো এটা কি করবেন, এটা করার জন্য আপনার সিম্পল আপনার হয়তো এটা ওপেন করেছেন এবং ভিতরে অনেক কিছু খোঁচাখুচি করেছেন এবং একদম এটা বাদ করে দিয়েছেন, তো এবার কিন্তু আপনি মানে ডিফল্ট সেটিংটা সিলেক্ট করলে কিন্তু আপনার নেটটা আবার শুরু হতে চলবে। তো এটা করার জন্য সিম্পল আপনারা প্লাস আইকনের পাশে একটা থ্রি ডট রয়েছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর রিসেট টু ডিফল্ট, ডিফল্টে ক্লিক করে দেখুন রিসেটিং এপিএন ডিফল্ট, দেখুন কমপ্লিটেড হয়ে গেছে। এবার কি হবে, যেটি মানে অরিজিনাল রয়েছে এপিএন কোম্পানি সেটা কিন্তু এখানে সিলেক্টেড হয়ে যাবে এবং আপনি নেট ইউজ করতে পারবেন একদম ফুললি এনজয়ভাবে। তো এই করে কিন্তু আপনি যে অপারেটর সিম রয়েছে সেটা কিন্তু ডিফল্ট করে দেবেন। ডিফল্ট করলে কিন্তু সেই সিমের একটা যে অরিজিনাল এপিএন রয়েছে সেটা কিন্তু সিলেক্টেড হয়ে যাবে এবং আপনি নেট ইউজ করে অনেকটাই ইউজফুল হবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে বা ভিডিওটা খুব ছোট্ট হয়ে গেল। তো কি করবেন, ভিডিওটি দেখার আগে প্লিজ একটা লাইক করে দিবেন, আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো, ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আপনার কমেন্ট করেন না কেন, একদম ভিডিওটা দেখে স্বার্থপরের মতো পালিয়ে যান, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, তাহলে তো আপনাদেরকে আরও নতুন নতুন টিপস শেখাতে পারবো। তো এইখান থেকে বিদায় নিলাম, আবার অন্য ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার।